স্বামী স্ত্রীকে আদেশের সুরে কিছু করতে বলবেন না, কঠোর ভাষায় তার ভুল ধরিয়ে দেবেন না, অন্যের সামনে হেও করবেন না, অন্যের স্বামী স্ত্রীর সাথে নিজের স্বামী স্ত্রীর তুলনা করবেন না। স্বামী বা স্ত্রীর চেয়ে নিজেকে ডিগ্রি, সামাজিক মর্যাদা, বিত্ত বৈভবে শ্রেষ্ঠ মনে করবেন না। দুই পরিবারের রুচি, অভ্যাস, চিন্তাভাবনা, আচরণ সহ বিভিন্ন বিষয়ে পার্থক্য থাকতেই পারে। কিছু ব্যক্তিগত অভ্যাস রয়েছে যা আরেকজনের পছন্দ নাও হতে পারে। অভ্যাসগুলো ক্ষতিকর হলে তা পাল্টানোর জন্য উদ্বুদ্ধ করুন, আর ক্ষতিকর না হলেও কেন সেগুলো আপনার পছন্দ নয় তা শান্তভাবে বুঝিয়ে বলুন। কখনোই পরস্পরের পরিবারকে দোষারোপ করবেন না, পরস্পরের কাছ থেকে প্রতিদান আশা করবেন না। দায়িত্ব পালন করে যান, প্রতিদান স্রষ্টা দেবেন। নিজেদের ভুল বোঝাবুঝিতে প্রতিবেশী, আত্মীয় বা বন্ধুস্থানীয় কোনো তৃতীয় পক্ষকেই জড়াবেন না। পরস্পরের প্রিয় ও ভালো লাগা বিষয়গুলো সম্পর্কে জানতে সচেষ্ট হন। মাঝে মধ্যে পরস্পরকে প্রয়োজনীয় বা প্রিয় কিছু উপহার দিন। স্বামী বা স্ত্রীর অসুস্থতায় যথাসম্ভব সেবা করুন। দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। শত ব্যস্ততার মাঝেও নিজেরা একান্তে কথা বলার সময় বের করে নিন। গৃহস্থালী কাজে স্ত্রীকে সহযোগ